ନମସ୍କାର ଆଜିର ଏଇ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମ୍ବନ୍ଧୀୟ ଆଲୋଚନାଚକ୍ରକୁ ଆପଣମାନଙ୍କୁ ପୁଣି ଥରେ ସ୍ୱାଗତ କରୁଛି ଆଜି ଆମେ ଗୋଟିଏ ସୁନ୍ଦର ବିଷୟ ଆଲୋଚନା କରିବା ସେଇଠି ହେଉଛି ବର୍ତ୍ତମାନ ଆମ ରାଜ୍ୟରେ କୋଭିଡ଼ ସମ୍ବନ୍ଧୀୟ ଟିକାଦାନର ସ୍ଥିତି କ'ଣ ସେ ସମ୍ବନ୍ଧରେ ସାଧାରଣ ଜନତା କ'ଣ ଜାଣିବା ଦରକାର ସାଧାରଣ ଜନତାଙ୍କ ତରଫରୁ କ'ଣ କ'ଣ ପ୍ରଶ୍ନାବଳୀ ଆସୁଛି ଏବଂ ତାର ଉତ୍ତର କ'ଣ ଏସବୁର ସମାଧାନ ପାଇଁ ଆଜି ଆମ ସହିତ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି আম ওড়িশাৰ ডাইৰেক্টৰ ফামিলি ৱেলফেয়াৰ ডক্তৰ বিজয় কুমাৰ পাণিগ্ৰাহী সেই আপোনালোকৰ সন্দেহমোচন কৰে আমি সিধাচল যোৱা আজিৰ আলোচনা কাপৰফু প্ৰথম প্ৰশ্ন নেকি ছাৰ পাতি যাওঁ যে ছাৰ বৰ্তমান আম ৰাজ্যোভিড সম্বন্ধীয় টীকাদান কিৰ সাম্প্ৰতিক স্থিতি ক' সেই সম্বন্ধে টিকে সময়ক সূচনা দেখোন নমস্কাৰ ବର୍ତ୍ତମାନ ଆମର ରାଜ୍ୟରେ କୋଭିଡ଼୍ ନାଇଣ୍ଟିନ୍ ଟିକାକରଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଜାରି ରହିଛି ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଜାନୁଆରୀ ମାସ ଷୋହଳ ତାରିଖରୁ ଏହି ଟିକାକରଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଛି ଆମର ନେକ୍ଭାକର ନିର୍ଦ୍ଦେଶ ଅନୁସାରେ ଆମେ ବିଭିନ୍ନ ପର୍ଯ୍ୟାୟରେ ବିଭିନ୍ନ ବର୍ଗର ବ୍ୟକ୍ତିମାନଙ୍କୁ ଆମେ ଟିକାକରଣ କରୁଛୁ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଆମେ ସ୍ୱାସ୍ଥ୍ୟକର୍ମୀ ଏବଂ ଆଗଧାଡ଼ିର ଯୋଦ୍ଧା হেলথ কেয়ার ওয়ার্কর এন্ড ফ্রন্টলাইন ওয়ার্কর সেকর টিকাকরণ কলু দ্বিতীয় পর্যায়ে আমি ষাটিয়ে বর্ষর ঊর্ধ্ব এবং পঁয়চালশ বর্ষর উর্ধ্ব এবং বহুবিধ রোগের আক্রান্ত নগরিক মান টিকাকরণ কলু এবং তাপরে পঁয়চাশ বর্ষর সমস্ত নগরিক টিকাকরণ আরম্ভ করেছু এবং তৃতীয় পর্ এক তারিখ ঠার আমি ଅଠରରୁ ଚଉରାଳିଶ ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତ ନାଗରିକମାନଙ୍କର ଟିକାକରଣ କରିବା ଆରମ୍ଭ କରିଛୁ ଯେଉଁଥିରେ କି ଆମର ଟିକାକରଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପାଇଁ ପଇଁଚାଳିଶ ବର୍ଷରୁ ଯେଉଁମାନେ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କର ଟିକାକରଣ ପାଇଁ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ତରଫରୁ ଆମେ ଟୀକା ପାଉଛୁ ଏବଂ ସେମାନଙ୍କୁ ଟିକାକରଣ କରାଯାଉଛି ଏବଂ ଅଠରରୁ ଚଉରାଳିଶ ବର୍ଷ ବୟସ୍କ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ପାଇଁ ଆମର ରାଜ୍ୟ ସରକାର ମାଗଣାରେ ଟିକା ଦାନ କରିବା ପାଇଁ ପ୍ରତିଶ୍ରୁତିବଦ୍ଧ ଏବଂ ତାହାର ବି ଟିକାକରଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମର ଆରମ୍ଭ ହୋଇସାରିଛି ଯେହେତୁ ପର୍ଯ୍ୟାପ୍ତ ପରିମାଣରେ ଟିକା ଆମର ଆସିପାରିନାହିଁ କମ୍ପାନୀ ପାଖରୁ ତେଣୁ ଆମେ କେବଳ ପାଞ୍ଚଟି ମ୍ୟୁନିସିପାଲିଟି କର୍ପୋରେସନରେ ଆମେ ଆରମ୍ଭ କରିଛୁ ଏବଂ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଯେତେବେଳେ ଟିକା ଆସିଯିବ তাপরে আমি সমগ্র রাজ্যের অর্ষ পর্যন্ত আমি টিকাকরণ আরম্ভ করবু এবং টিকা সংগ্রহ করা সমস্ত প্রকার চেষ্টা জারি রইছি এমিটি কি আমার গ্লোবাল টেণ্ডর বি ফ্লোট হয়ে সারিছে এবং যে আমি নিশ্চিত ভাবে টিকা পর্যাপ্ত পরিমাণে আমার রাজ্যপি পাইপার আচ্ছা বর্তমান স্যার আমি জাঁয়া যে আমার রাজ্যের যে টিকাটি হোক কত প্রকার টিকা দিয়া হচ্ছে মুখ্যত বর্তমান বিশ্বের বিভিন্ন প্রকার টিকা উপলব্ধ অন্তম্যের বর্তমানে আমি দুই প্রকার টিকা আমি দেশিল্ড এবং আগটি হচ্ছে কোভাকসিন কোভাণ টিকা আমি কেবল ভুবনেশ্বর মনিপা কর্পোরেসন আমি টিকা দান করুছু এবং কোভিশিল্ড আমার অন্য সমস্ত জেলার আমি টিকাকরণ করুছু উভয় টিকা বর্তমান ডি দ্বারা অনুমোদিত হয়ে সারিছে বর্তমান আউ গোটি টিকা স্পুটনিক ভি সেবি অনুমোদন লাভ করে কিন্তু আমার রাজ্যে বর্তমান সেটা উপলব্ধ হয়ে পি না আমি কেবল কোভিসিল্ড এন্ড কোভা আমি টিকা দান এই দুইটি টিকা স্যার সামান না নাই তাভরে কিছু ফরক অোভিশিল্ড এন্ড দুইটা টিকা প্রায়ত সামান্য প্রভেদ অ ভ্যাকসিন তেয়ারি করি প্রোসেস অলগা অোভিসিল্ড টিকা লাইভ এটেনেটেড ভাইরস एवं कोभाक्सीन टीका होल भिरीयन एंड किल्ड भाइर प्रोटेक्शन भी सामकर आपात सामान कोविशिल्ड में आम एट्टी वन परसेंट पाऊँ एवं कोभाक्सीन भी आम एवं टू ए टू परसेंट प्रोटेक्शन पाचु तेणु उभय टीक विशेष किसी प्रभेद नहींकोसी टीका हम ना दरकार मात्रा आ द्वितीय मात्रा भितर केवधान रहा कथा प्रत्येक व्यक्ति दुईटा जाग टीका डोज ना दरकार कोभाक्सीन ट प्रथम ডোজ্রু দ্বিতীয় ডোজ মধ্যে চারি ছপ্তাহ ব্যবধানের দিয়া যায় এবং কোভিশিল্ড টিকার বর্তমান প্রথম এবং দ্বিতীয় ডোজ ভিতরে বার রু ষোল সপ্তাহ ব্যবধানের দিয়া বর্তমান আমার নির্দেশ আসছে এবং সে অনুসারে আমি বর্তমান টিকাকরণ জারি রকিছু